এটা সিদ্ধান্ত গ্রহণ করক যে অহা 10 বছরের ভিতর আমি কোন জেলাতে লেবার নপঠাও, থাকলে এদিন জিয়াই থাকিম, বাঘর তরে জিয়াই থাকিম, কুকুর মেকুরি তরে যাতে জিয়াই থাকিবলগীয়া নহয়। কোথবা উজনি অসমত লেবারের নামত মার খাইছো, কোথবা আমি পুলিশের নামত মার খাইছো, কোথবা বাংলাদেশীর নামত অপমান করিবলগীয়া অপমান করি আছে, কোরবাত মিয়া বলি গালি বাড়ি আছে, কোরবাত মুসলমানের কারণে আমাক গালি বাড়ি মারি কাটি আমাক খেদি আছে। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার দরে 50টা শক্তিশালী মুখ্যমন্ত্রী যদি 1 লোক হয়, আমার লড়া ছলির হাতত যদি কলম থাকে, সেই কলমেরে 50টা মুখ্যমন্ত্রীক অপরাই পেলাই আমার লড়া ছলি আগুয়াই যাব পারি। আর কলমের জড়িয়তে এনেকুয়া জবাব দিব লাগিব যে জবাবের জড়িয়তে হিমন্ত বিশ্ব শর্মার দরে মুখ্যমন্ত্রীও 50 বার ভাবিবলে বাধ্য হয় সংখ্যালঘুক আঙুলি টুয়াবর কারণে। যে জাতি নিজের ধর্মগ্রন্থর প্রথম শব্দটা আমল করিব নোৱাৰে, সেই জাতি কেতিয়াও আগুয়াই যাব নোৱাৰে। আজি আমার কোরআনের প্রথম শব্দটো লিখা আছে ইকরা পড়া, কিমান বছর হুজুর কিমান বছর আগত কোরআন আহিছিল পৃথিবীলৈ, সেই কোরআন শরীফর প্রথমতেই লিখা আছিল শিকিব লাগে পড়িব লাগে, আর এই জাতিয়ে আমি সেই আমল করিব নোৱাৰাৰ কারণে আজি আমি কোথবা উজনি অসমত লেবারের নামত মার খাইছো, কোথবা আমি পুলিশের নামত মার খাইছো, কোথবা বাংলাদেশীর নামত অপমান করিবলগীয়া অপমান করি আছে, কোরবাত মিয়া বলি গালি বাড়ি আছে, কোরবাত মুসলমানের কারণে আমাক গালি বাড়ি মারি কাটি আমাক খেদি আছে। এই যে কারণটা হয়েছে আমার শিক্ষার অভাব, আমি বুকু ভিন্দাই সেই সকল অন্যায়কারীর বিরুদ্ধে মুখ খুলি কথা কবর সাহস আমার নাই, কারণে কারণটি হয়েছে আমি শিক্ষার ক্ষেত্রে পিছ পড়ি আছো। আজি যদি আমার প্রতিটি লক্ষিমপুরের প্রতিটি যুবকের হাতত যদি কলম থাকে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার দরে 50টা শক্তিশালী মুখ্যমন্ত্রী যদি 1 লোক হয়, আমার লড়া ছলির হাতত যদি কলম থাকে, সেই কলমেরে 50টা মুখ্যমন্ত্রীক অপরাই পেলাই আমার লড়া ছলি আগুয়াই যাব পারি। গতি কলমের শক্তির আগত জ্ঞানের শক্তির আগত পৃথিবীর কোন অস্ত্রই কাম নিদিয়ে, পৃথিবীর যান ডাঙর ডাঙর মরণাস্ত্রই না থাকক কিয় সকল মরণাস্ত্রক অপরাই পেলাইছে কেবলমাত্র জ্ঞান আর কলম আর শিক্ষার জড়িয়তেই। গতিকে এই যে আমার যে নামত দি আছে, আমার যে এই যে বেয়া কথাবিলাক কয়ে আছে, আমার যে কথায় প্রতি অসমের মুখ্যমন্ত্রী টার্গেট করে আছে, আমি কাজিয়ারে নহয়, আমি ঘৃণারে নহয়, আমি মরমরে আমি শিক্ষারে আর কলমের জড়িয়তে এনেকুয়া জবাব দিব লাগিব যে জবাবের জড়িয়তে হিমন্ত বিশ্ব শর্মার দরে মুখ্যমন্ত্রীও 50 বার ভাবিবলে বাধ্য হয় সংখ্যালঘুক আঙুলি টুয়াবর কারণে, 50 বার ভাবিবলে যাতে বাধ্য হয়। মই বারে বারে আপনাদের অনুরোধ করছো, আজি উজনিত যাব কাম করিব, নামনিত যাব কাম করিব, মধ্যত যাব কাম করিব, কি কাম করিব যায়, লেবার করিব যায়, মই হাত জোর করে করছো, হয়তো আজি আপনি লেবার শ্রেণী মই লেবার শ্রেণী কাম করে আছো, এটা সিদ্ধান্ত গ্রহণ করক যে অহা 10 বছরের ভিতর আমি কোন জেলাতে লেবার নপঠাও, আইএএস আইপিএস ডক্টর ইঞ্জিনিয়ার ডাঙর ডাঙর অফিসার পঠাই দিন, এই সংকল্প 10 বছরের কারণে সংখ্যালঘু রাইজে ল হিরার জবাব, পিঠিত যে লাঠির কূপ পেলাই আছে ইয়ার জবাব, আমার লড়া ছোৱালীক যেতিয়া আমি ডিসিএসপি বনাব পারিম, ডক্টর ইঞ্জিনিয়ার বনাব পারিম, বৈজ্ঞানিক বনাব পারিম, সেই জবাবটো হেতুরে দিলে আমি আমার এই জনগোষ্ঠীটুক আমি দীর্ঘমেয়াদী ভাবে সুন্দর ভাবে মু রহ করে কারো লগত নত নোহাকে জিয়াই থাকিব পারি। সেই কারণে কইছো যে যদি জিয়াই থাকিবলগিয়া হয় লড়া ছোৱালীক মারু করক, লাগিলে এদিন জিয়াই থাকিম, বাঘর তরে জিয়াই থাকিম, কুকুর মেকুরি তরে যাতে জিয়াই থাকিবলগিয়া নহয়। সেই কারণে লড়া ছোৱালীক পিঠিত স্কুলের ব্যাগ তুলি দিয়ক, ইটা ভাটার ইটা তুলি নিদিব, চাহর টকার কাপ ধুবলে নিদিব, বেলেগর বিল্ডিং বনাবলে নিদিব, আপনার লড়াই যাতে সমগ্র ভারতবর্ষর ডাঙর ডাঙর বিল্ডিংয়ের ছবি অঙ্কন করে যাতে দিব পারে এই পরিবেশ তৈয়ার করিব লাগিব, আমি এইটু পরিবেশ আমি তৈয়ার করিব লাগিব। আমার কি নাই, মহান সৃষ্টিকর্তা আমার চকু দিছে, হাত দিছে, ব্রেন দিছে, তেজ মাংসরে একটা মানু গড়ি দিছে, শ্রেষ্ঠ জীব বনাই দিছে আমাক, আর আমি গোলামীর রাস্তাতে সদায় পরিবর্তন মানে গই গই আছো। সেই কারণে কইছো গোলামীর পরা মুক্ত হই এটা পরিবর্তনের দিকত লড়া ছোৱালীক নিজে নাখাই হলেও গার তেজ বিক্রি করে হলেও পেটত গামোচা বান্দি হলেও সন্তানক মানুষের দরে মানুষ হিসাবে গড়ি তোলক, ভারতবর্ষর সম্পদ হিসাবে গড়ি তোলক, যাতে আপনার সন্তানক গোটাই বিশ্বই যুবনগরত আহি বিচারি উলিয়াই যাতে লৈ যায়, গোটাই বিশ্বই যাতে লৈ যায়, যেটা মানব সম্পদ গোটাই বিশ্বর মানবর কারণে কাম করিব, এনেকুয়া সম্পদ গড়াই তোলক, এনেকুয়া সম্পদ গড়াই তোলক।
কারণে মানে আপনার বিনম্রতার আহ্বান জানাইছো যে শিক্ষার ক্ষেত্রে কি প্রণালী করব, লাগিলে মাদ্রাসা শিক্ষাই হোক, লাগিলে আপনি জেনারেল শিক্ষাই হোক। হয়তো আপনাদের বহুতের মনত হয় যে মাদ্রাসা শিক্ষা শেষ হয়ে যাব নাকি, একটা কথা মনত রাখব, এইখান পৃথিবী যিমান দিন লোকে থাকিব, যিমান দিন লোকে পৃথিবী থাকিব সিমান দিন লোকে মাদ্রাসা শিক্ষাও থাকিব, এইটাই স্পষ্ট। মাদ্রাসা শিক্ষা কোনো হ্যাক করিব নোয়ারে, ইসলামর কোনো হ্যাক করিব নোয়ারে। সেই কারণে কইছো যে আমি ইসলামর রীতি নীতি মতে যদি আমি শুদ্ধভাবে পরিচালিত হও, আমাক কোনেও বেয়াও কব নোয়ারে, আমাক কোনো আঙুলি টুয়াব নোয়ারে, আমি সঠিক আর শুদ্ধ রাস্তাত আমার গতি আমি লব পারিম। মই সেই কারণে আপনাদের আহ্বান জানাইছো যে ছোৱালী সকলক আপনাদের শিক্ষিত করব লাগিব, ছোৱালী সকলক আপনাদের শিক্ষিত করব লাগিব, ছোৱালী সকলক আমি গুরুত্ব প্রদান কম করু। একটা কথা মনত রাখিব, পুরুষ আর মহিলা উভয়ে যদি এজনে আনজনের হাত ধরে আগুয়াই না যায়, এটা সংসার কিন্তু কেতিয়াও আগুয়াই না যায়। ইয়াত থাকা পুরুষ ব্যক্তি সকলে কব পারিব নাকি যে আপনার সংসারটা আপনি অকলে আগুয়াই লৈ গৈছে, পারিব কোনোবাই বুকুত হাত ধরে কব পারিব যে মোর সংসার মই অকলে আগুয়াই লৈ গৈছো? সেই ঘরত থকা সেই মাতৃজন সেই ভনীজন যদি আপনার সহায় নকরে, মোর দেউতাকক যদি মোর মাকে সহায় নকরিলে হেতেন, আজি মই এই যুবনগরত এই কথা কব নোৱাৰিলো হেতেন। আলটিমেটলি মোর দেউতাকর যদি 50% অবদান আছে, মোর মাকরও কিন্তু 50% অবদান আছে। সেই কারণে মহিলাসকল আমি শিক্ষিত করব লাগিব। আমি মহিলাসকল বেয়া দৃষ্টি মানে দুর্বল দৃষ্টিতে চালে নহব যে মহিলা বিয়া দি দিন বেলেগর ঘরত যাব কি করিব, যাওকে বেলেগর ঘরত যাক বিয়া দিয়ক, সেটা একটা পরম্পরা, সেটা থাকিবই। কিন্তু যেতিয়া আপনার ছোৱালীজনীক ভাল শিক্ষারে শিক্ষিত করে মানুহ করে ছোৱালীজনীক বিয়া দিব, আপনার নাতি নাতিনীক আপনি তার দেখিব ভাল মানুহ হয়েছে, আপনাকে চাব আপনার ছোৱালীটো শেষ বয়সত আপনাক ভালকে চাইছে, গতি এই পরিবর্তন এই পরিবর্তন। মই সেইকাৰণে কৈছো যে আমি কিছু পরিবর্তনের দিকত যাব লাগিব। আজি আমাক বহুতে ঘিন করে আমার সমাজ ব্যবস্থা, আজি কিবা বেয়া কাম চুর ডকাই বা রেপিস্টর সকল সমাজতে আছে। যদি হিমন্ত বিশ্ব শর্মায় যদি ক্যাস রেজিস্টার উলিয়াই দিয়ে হয়তো সংখ্যালঘু রাইট বেশি নহব, কিন্তু আমাক আঙুলি টুয়ায় দুজন মুসলমান বেয়া কাম করলে সমগ্র মুসলমান জাতিটুকেই অপমানিত করা হয়, কিন্তু কোনো মুসলমানে বেয়া কামক সমর্থন করে? আপনাদের করে বেয়া কামক সমর্থন? সেই কারণে মই কৈছো যে সমাজত যদি দুইজন বেয়া মানুষ আছে, সেই দুজনক ভাল করার দায়িত্ব আমি লব লাগিব। দুইজনের কারণে গোটাই সমাজক কোনোবাই আঙুলি টুয়াব সেইটো আমি মানি লব নোৱাৰো। সেই কারণে আমি একটা নতুন পরিবর্তন করব লাগিব। সমাজত যাকে বেয়া কাম করে, রেপর দরে ঘটনার লগত জড়িত, যাকে চুরর লগত জড়িত, ড্রাগসর লগত জড়িত বা আন কোনো বেয়া কামর লগত জড়িত, সেইবিলাকক আমি চিনাক্ত করি প্রয়োজনত একটা ভাল রাস্তা আনিবর কারণে। প্রয়োজনত যদি চান্দা তুলি দোকান দিয়ার ব্যবস্থা করে দিব লাগে, তথাপি আমি করে দিয়ার ব্যবস্থা করব লাগিব, যাতে বেয়া কামত মানুষ লিপ্ত নহয়। আর কোনো বেয়া কামত মই একটা লক্ষিমপুরবাসী রাইজক আহ্বান জানাই যাও, মুসলমান হল বলে যদি কোনো বেয়া কাম করে তাক কেতিয়াও সমর্থন নকরিব। মুসলমান মানুষ যদি কোনো বেয়া কাম করে, আপনাদের মুসলমান বলে ভাবি যদি কোনোবাই সমর্থন করে, এটা কিন্তু আমার নীতি হব নোৱাৰে। বেয়া কাম করার জনক আমি প্রত্যেক জনাই গরিহণা দিব লাগিব, প্রত্যেক জনাই তার বিরোধিতা করব লাগিব, করিবনে নাই? করিবনে নাই? গতিকে আমি প্রত্যেক জনের বেয়া কামক আমি ঘৃণা করিব লাগিব। সেই কারণে মই কৈছো যে আমার সমাজের মক্তবে মাদ্রাসায় শুক্রবারের নামাজের সময়ত মই আলেম সমাজক আহ্বান জানাম যে খুতবা পড়ার সময় আপনাদের হাদিস কয়, হাদিস 10 মিনিট কব, 5 মিনিট আপনাদের জেনারেল ভাবে লব, 5 মিনিট সময় জেনারেল দায়িত্ব লব, সমাজটা আমি কেনেকে ভাল করব পারো, সমাজত কি কি করণীয় আছে। যদি আলিম সমাজ যদি একটা শুদ্ধ রাস্তা নেদেখায়, আমার হাফিজ কারি মৌলানা সকলে যদি একটা সুস্থ পরিবেশ নেদেখায় ধর্মীয় লাইনত, তেনেহলে কিন্তু সুস্থ অবল সমাজ আমি পরিচালিত করব নোৱাৰি। ধর্মীয় লাইনত আমাকে একটা সুস্থ পরিবেশ তৈয়ার করাবই লাগিব, গতিকে সেই ধর্মীয় আলিম সকলেও আগভাগ লব লাগিব। আজি বহুতেই লৈছে জমিয়াত উলামায়ে হিন্দ মৌলানা মুস্তাক আনবর সাহেব যথেষ্ট পরিমাণে চেষ্টা করে আছে, গতিকে যথেষ্ট পরিমাণে সমাজ পরিবর্তন করার কারণে বুথ কমিটি বনাই বনাই চেষ্টা করে আছে। কেবল জমিয়াত উলামায়ে হিন্দেই নহয় আমসুয়ে নহয়, মই ভাবু প্রত্যেকটা মসজিদ কমিটি, প্রত্যেকটা মক্তব কমিটি, প্রত্যেকটা ঈদগাহ কমিটি, প্রত্যেকটা কবরস্থান কমিটি, আমি প্রত্যেকেই দায়িত্ব লব লাগে যে আমার সমাজের পর আমি কেনেকে বেয়া কামবোৰ আমি হ্যাক করব পারো। আমসু তো আপনাদের সদায় আছে, ক্রীড়া হত্যা গাঁওরক্ষী বাহিনী সব আপনাদের থাকিব, কিন্তু আপনাদের অকমান ওলাই আহক। সেই কারণে মই অনুরোধ জানাইছো যে এক মাহ বা এক সপ্তাহ আপনাদের এবার ট্রাই করে সব সমাজের পর বেয়া কামবোৰ নাইকিয়া হয়ে আমি একটা নতুন পোহর পাম, নতুন দিন পাম।
সেই দিনত আমি খোজ কাড়ি গলে আমাক কোনেও আঙুলি টুয়াই বেয়া কথা কয়ে আমাক বিপথে পরিচালিত করে আমাক কোনেও ঘৃণা করব নয়। সেই কারণে মানে আহ্বান জানাইছো, আহক আমি সকলে মিলিজুলি এটি পরিবর্তনের যাত্রা আরম্ভ করব। শিশু শ্রমিক আপনাদের বিভিন্ন ঠাইত শিশু শ্রমিক নিয়োগ করে, এই কণ কণ শিশু সকল আপনাদের কিয় ইটা ভাতা দিছে, কিয় আপনাদের চাহর দোকানত দিছে, জন্ম যদি দিছে আমি সেই লড়া ছোৱালীক মানুহ করার দায়িত্ব কিন্তু আমি লব লাগিব। জন্ম যদি আমি আমার লড়া ছোৱালীক আপনাদের আমাক দিছে বা আমার দেউতা সকলে আমাক জন্ম দিছে আমার দায়িত্ব লৈছে, আপনাদের নিজের সন্তানের দায়িত্ব লব লাগিব। নহলে কিন্তু এটা কথা মনত রাখব, যদি সন্তানে যদি এনেকুৱা ধরনের মানুহ করিব নোৱাৰে, সন্তান যদি বিপদে পরিচালিত হয়, বেয়া কামত লিপ্ত হয়, তেনেহলে কিন্তু এদিনাখন আপুনি যে সন্তানক মানুহ কৰি থৈ নগল আপোনাক কিন্তু আপোনার সন্তানে অভিশাপ দিব যে মোর দেউতাকে মোর কারণে এক করে থৈ নগল। গতিকে মই যিসকল দেউতাক আছে নিজের সন্তানক শুদ্ধ রাস্তা আর সঠিক রাস্তা দেখাবর কারণে আহ্বান জানাইছো। আর মই ভাবু যে এটি অকলে করা কাম নহয়, সামগ্রিকভাবে যদি লক্ষিমপুরের যুবনগরের বিভিন্ন অঞ্চলের মানুষে যদি একত্রিতভাবে আমি কামবিলাক করু, আমি আমার কামবিলাক সহজ হয়ে পড়ব, আমি কামবিলাক সহজেই আমি উপলব্ধি করব পাৰিম যে আমি ভাল রাস্তাত গৈ আছো। মই বিনম্রতাৰে মুসলমান ভাইসকলক আহ্বান জানাইছো, আহক মিলিজুলি, কারণ এইখন সমাজ আপনার, এই ঘর আপনার, এইখন আমার, এইখন আপনার, এই ভারতবর্ষ আপনার, এইখন ভাল করে রাখার দায়িত্ব আমি লব লাগিব। কেবল প্রশাসনে করিব, কেবল সরকারে করিব, কেবল পঞ্চায়েত প্রেসিডেন্টে করিব, কেবল আমসে করিব, এরকম নহয়, প্রত্যেকজন নাগরিকে দায়িত্ব লব লাগিব। যেতিয়াই আমি প্রত্যেকজন নাগরিকে দায়িত্ব লম যে সমাজ আমি শুদ্ধ রাস্তা পরিবর্তনের রাস্তা পরিচালিত করি, তেতিয়া সাব সমাজ আর বেয়ার পথত না থাকে। মই সেই কারণে আপনাদের বিনম্রতার আহ্বান জানাইছো, আমি ঘৃণারে নহয় আমি মরমেরেই আমার সমাজ পরিবর্তন করিম, আমি কামেরেই আমার সমাজ পরিবর্তন করিম, আমি কামেরেই আমার সমাজের বেয়া কামবোর আমি রোধ করিম, আমি আমার ভাল কথারেই আমার সমাজ আমার পরিবর্তন করিম, আমার ভাল কথারেই আমার লড়া ছোৱালীবিলাক আমি শিক্ষিত করিম, আমার ছোৱালীবিলাকক আমি মানুহ করিম, বাল্য বিবাহ বন্ধ করিম, আমি লেবার 10 বছর পিছত আর লেবার কত মিয়া লেবার বলে গালি পারি, মিয়া বলে গালি পারি, যে পরিবেশ বিনষ্ট করেছে এইটা আর অহা 10 বছর পিছত আর করব নিদিও। আমার লড়া ছোৱালীয়ে সুট টাই পিন্ধি যাতে ডিস্ট্রিক্টর হেডকোয়ার্টারত বহি সকল জাতি জনগোষ্ঠীক প্রতিনিধিত্ব করব পারে, এই ব্যবস্থা আমি প্রতিজনে করব লাগিব, প্রতিজনেই করব লাগিব। গতিকে মই অনুরোধ জানাইছো আপনাদের, আহক আমি ইয়াক হিন্দু মুসলমান কথা নাই, আজি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মই কথাটা অল্প বেলেগ ফেলে লৈ যাব বিচাৰিছো, যেটা পরিবেশ করাব বিচাৰিছে, যে সাম্প্রদায়িক বিষবাস্প বিয়াব বিচাৰিছে। মই বিশ্বাস করো মই যদি ভাল মানুষ হব নোৱাৰো মই কেতিয়া ভাল মুসলমান হব নোৱাৰো। অনুরোধ করেন কোনো ভাল মানুষ যদি কোনো হিন্দু মানুষ হব নোৱাৰে তো ভাল হিন্দু হব নোৱাৰে, প্রথমতে আমি ভাল মানুষ হব লাগিব, ভাল মানুষ হলে আমি ভাল মুসলমান হম, আমি মানবীয় দৃষ্টিপাত বুঝি পাব লাগিব, আমি মানুষের দুঃখ দুর্দশা বুঝি পাব লাগিব। আজি যে ঘৃণার বাতাবরণ সৃষ্টি করা হয়েছে, আজি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় যে কই আছে 5খন রাজ্যের ভিতর এখন রাজ্য বনাম, হিন্দু মুসলমান করে থাকলে 5খন রাজ্যের ভিতর এখন রাজ্য হব, এই 100 বছরতো 5খন রাজ্যের ভিতর এখন হয়, যেতিয়ায় অসমীয়া জাতি হিসাবে এক হব, মানুষ হিসাবে এক হব, তেতিয়াই অসম 5খন রাজ্যের ভিতর এক হল, এটা রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হব। আর হিমন্ত বিশ্ব শর্মার যে কোর্স আছে তেও কেবলমাত্র গাদিটো সুরক্ষিত করিবর কারণে আজি অসমখন থান বান করে পেলাইছে, আজি ক্ষুদ্র ক্ষুদ্র জাতি জনগোষ্ঠীরে এটা অসমীয়া জাতি, আজি প্রতিটো জাতিক বাদ দি আছে, কেতিয়াবা বিটিআডি বাদ দিয়ে, কেতিয়াবা বরাক বাদ দিয়ে, কেতিয়াবা রাভা আসাম বাদ দিয়ে, কেতিয়াবা কার্বি বাদ দি দিয়ে, তেন থাকিল কি? আর কয় আমি অসমীয়া খিলঞ্জিয়া, অসমখন ভাগ করে হ্যাক করে পেলাই আছে, এবার তো ভাগ করে 7খন স্টেট করে দিলে, এতিয়া ভাগ রাজ্যখনের মাজতে 25টা ভাগ করে আকৌ কয় যে আমি অসমীয়া খিলঞ্জিয়া, আমার রক্ষা আমার সুরক্ষা লাগে, আমার সব কিছু লাগে, কিন্তু অসমখন হিমন্ত বিশ্ব শর্মায় ভাগ করে হ্যাক করে দিয়েছে। সেই কারণে আমি ধর্মীয় সংখ্যালঘু যিসকল আছো, আমি হারে হিমুজি অসমীয়া, আমি হারে হিমুজি অসমের বাসিন্দা, ভারতীয় নাগরিক, কোনোবা আঙুলি টুয়াই মিয়া বাংলাদেশি কলেও আমি ফু মারি উড়ি যাওয়া বিধর মানুষ নহয়, এই ভূমি আমার, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরের যিমান অধিকার আছে আমার এজন আলী আহমদের সমানেই এই ভূমিত অধিকার আছে। গতিকে সেই কারণে কইছো যে আমি সকল জাতি জনগোষ্ঠীর মিলা প্রীতিরে চলিব লাগিব। আজি মুসলমান সমাজক মই আহ্বান জানাম, আজি
আপনার যদি কোনো বিপদ হয় হিন্দু ভাইসকলক আপনাকে আহ্বান জনাব, অইন জনগোষ্ঠীর ভাইসকলক আহ্বান জনাব যে আমার সমাজত এই ধরনের বেয়া কাম চলিছে, আমার একটু বেয়া হয়েছে, আহক মিলিজুলি আমি সমাজ পরিবর্তন করো। আমি মানুষ হিসাবে সকল জাতি জনগোষ্ঠীর মিলা পিতরে চলিব লাগিব, ঘৃণার বাতাবরণ দূর করিব লাগিব। অসমখন যদি রক্ষা করিবলগা হয়, অসমখন যদি ধরে রাখিবলগিয়া হয়, তেনেহলে আমি মুসলমান সমাজে আগভাগ লব লাগিব। কারণ এটাও কথা মনত রাখিব, আজি অসমখন যেনেকা থানমান করে আছে, এটা কথা মনত রাখিব, আজি মই স্পষ্টকে কই গৈছো, এই থানমানর অসমখন যদি ধরে রাখে, অসমৰ মুসলমান সকলেই ধরে রাখিব। এই অসমীয়া জাতি যে ধ্বংসর গ্রাহক খেলি দিব বিচারিছে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার বিজেপি দলে, সেই অসমীয়া জাতি ঐক্যবদ্ধ রাখার কারণে মুসলমান সকলে আগভাগ লই কাম করে যাব, এইটাও খাটাম। গতি সেই কারণে কইসু যে আপনার অঞ্চলতে হোক বা বনতে হোক, কোনো জাতি জনগোষ্ঠীর প্রতি আপনাকে ঘৃণা মনোভাব নলব, কোনো বেয়া কথা তেওঁলোকৰ লগত নাপাতিব, বেয়া মনোভাবে তেওঁলোকৰ লগত চলন ফিরন নকৰিব। আমি মানুষ হিসাবে যাতে সকল জাতি জনগোষ্ঠী চলিব পাৰো, যি শঙ্করদেব গুরুজনাই আজ মাধবদেব আজান ফকির সাহাব এওঁলোকে যে আজি এখন বড় অসমৰ সপন দেখিছিল, যে সুন্দর এখন সপন দেখিছিল যে আমি সকলে মিলা প্রীতিরে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে আমি অসমখন আগুয়াই লৈ যাম, সেই তেনেকুৱা এখন অসম আমাক লাগে। আমাক হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার হিন্দু মুসলমানের অসম নালাগে, কারণ হিন্দু মুসলমানের অসমখন করি অসমৰ রাইজক পঙ্গু করিব আর তেওঁৰ গাদীটো তেওঁ রক্ষা করে চলি থাকিব। গতিকে আমার তেনেকুৱা অসম নালাগে, আমাক এনেকুৱা এখন লাগে যখন অসমত সদিয়াও থাকিব, বরাকও থাকিব, বিজেডিও থাকিব, রাভা আতঙ্ক থাকিব, ইফালে ধুবুরী মানকাচ্চরও থাকিব, উত্তর অসমৰ লক্ষিমপুরও থাকিব, ধেমাজিও থাকিব, তেনেকুৱা অসম আমাক লাগে। থানমান হওয়া অসম, ভাং ভাং হওয়া অসম আমার নালাগে। গতিকে সেই কারণে মই বিনম্রতরে আপনাদের আহ্বান জানাইছো যে আপনাদের সকলে মিলিজুলি সমাজ পরিবর্তনের কারণে সকল জাতি জনগোষ্ঠীর ঐক্যবদ্ধভাবে কেনেকে চলিব পৰা যায় সকল দায়িত্ব ল। আমি মিলা প্রীতিরে হিন্দু মুসলমান সকল জৈন খ্রিস্টান বৌদ্ধিস্ট সকলে মিলিজুলি আমি আহক, আমি এটা সমাজ গড়ু, যে সমাজত না থাকিব ঘৃণা, যে সমাজত না থাকিব হিংসা, যে সমাজত না থাকিব হিন্দু মুসলমান, যে সমাজত না থাকিব ভেদভাব, যে সমাজত থাকিব কেবল মানবতা, মানুষের হয়ে কাম করা, তেনেকুৱা এখন সমাজ এই যুবনগরের প্রায় কাম করে আমি আগবড়ি লৈ যোৱাৰ কারণে সকলকে মই আহ্বান জানাইছো। গতিকে আমি এই ঘৃণা বিদ্বেষের সমাজের পরিবেশ আতরাই ব্রহ্মপুত্রত পেলাই এখন নতুন সমাজ, সমন্বয়ের সমাজ, এটি ধর্ম নিরপেক্ষ সমাজ আমি গড়ার কারণে আমসুয়ে বা ইয়ার অঞ্চলের যুব সংগঠন বিলাকে সকল রাইজে যদি লয় নিশ্চিতভাবে ভাল হব। গতিকে মই অনুরোধ জানাইছো, অসমৰ সাম্প্রতিক পরিস্থিতিও বেশি ভাল নহয়, সকল ক্ষেত্রতে ঘৃণা, সকল ক্ষেত্রতে সরকারে সংখ্যালঘুর উপর নির্যাতন, এটা কথা আপনার কই গৈছো, সদৌ অসম সংখ্যালঘু ছাত্রী নন সদায় আপনার আপদে বিপদে আছে আর ভবিষ্যতেও থাকিব, তেও যিমানেই আক্রমণ নকরক কিয়, যিমানেই হিমন্ত বিশ্ব শর্মায় সংখ্যালঘুর উপর অত্যাচার নচলাক কিয়, আমি আমার অধিকারের কারণে মূর অস করে আমার প্রতিবাদ সাব্যস্ত করে আমি আগুয়াই যাওয়ার কারণে চেষ্টা করে আছো আর ভবিষ্যতেও করে যাব। আপনাদের এইটাই ভয় খাব নালাগে, আপনাদের ভুল এই করব নালাগে, আপনাকে পিছুয়াব নালাগে, আমি আপনাদের সম্মুখের পর নেতৃত্ব দিবর কারণে আছো। গতিকে সকলকে মই পুনর্বার এই অঞ্চলের যিখিনি আমার এই উদ্দেশ্য লৈ ড্রাগস বাল্য বিবাহ জোয়া মদ এইবিলাক লৈ বা সমাজ সংস্কার লৈ যে সভা আয়োজন করেছিল এই সভার উদ্যোক্তাসকলক মই আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছো। তেতিয়াই এই সভাখন সফল হব, যেতিয়াই হয়তো মই ছয় মাস পিছত আহি যুবনগর শুনিম যে যুবনগরের পৰা মানব সম্পদ তৈয়ার হয়ে আছে, কোনো ড্রাগস ব্যাপারী তৈয়ার হওয়া নাই, কোনো মদ ব্যাপারী তৈয়ার হওয়া নাই, কোনো বাল্য বিবাহ হওয়া নাই, তেতিয়াই ভাবিম যে যুবনগর এখন আদর্শ যুবনগর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, তেতিয়া মোৰ ভাল লাগিব আর এই সভাখন মোৰ সার্থক হওয়া বলে ভাবিম। গতিকে মই সকলকে আহ্বান জানাইছো, কোনো গায়ের আনি দিব, কোনো গায়ের মনোভাব নলব, প্রত্যেকজন ব্যক্তিয়ে এজন এজন সমাজ পরিবর্তন করা ব্যক্তি হিসাবে নিজকে থিয় করাই যুবনগর অঞ্চলের প্রায় একটা নতুন পরিবর্তনের যাত্রা, একটা নতুন পহরের যাত্রা আরম্ভ করে দিয়ক। ইনশাল্লাহ এক মাহের ভিতর লক্ষিমপুরের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের পর সকল অপরাধ প্রবণতা দূর হয়, একটি নতুন শিক্ষার পহরে আলোকিত হয়ে লক্ষিমপুর জেলা সংখ্যালঘু রাইজে লক্ষিমপুর জেলাক উজ্বলাই তুলিব অসমৰ ভিতর। এই আহ্বান সকলের প্রতি রাখি মই পুনর্বার আপনার যদি মোট বক্তব্যের কোনো ভুল ত্রুটি হয়েছে মার্জনা বিচারিছো, আপনার দোয়া বিচারিছো, আশীর্বাদ বিচারিছো, কারণ আমি জানে আমি পদে পদে আমি সংখ্যালঘু সমাজের কারণে আজি আমি যুঁজিবলগা হয়েছে,
যাতে আমি সঠিক আর শুদ্ধ ভাবে জাতিটোক নেতৃত্ব দিই, জাতিটোর এই বিপদগ্রস্ত সময়ত যাতে সম্মুখের পর নেতৃত্ব দিই, যাতে উদ্ধার করব পো, তার কারণে আপনাদের আমার উপর দোয়া রাখব, নজর রাখব, গঠনমূলক সমালোচনা করব, আমাক পরামর্শ দিব। এরকম নয় যে কেবল ভাল কথা বলা নয়, আমার বেয়া কাম দেখিলেও আমাক গঠনমূলক সমালোচনা করব, গালি মারিব, যাতে আমি শুদ্ধ আর সঠিকভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীটোক নেতৃত্ব দিই, সকল জাতি জনগোষ্ঠীর খোঁজে খোঁজ মিলাই যাতে সংখ্যালঘু জাতিটোক আগুয়াই লই যাব পো, তার কারণে কাম করব পো, তার কারণে আপনাদের সকল ওসরত আশীর্বাদ আর দোয়া বিচারি, মর বক্তব্যের ভুল ত্রুটির মার্জনা বিচারি, আপনার কষ্ট দিয়ার কারণে পুনর্বার ক্ষমা বিচারি, মই মর বক্তব্য এটা সামরিছ। আমসু জিন্দাবাদ, খুদা হাফিজ, জয় অসম।